পৃষ্ঠা 26, প্রশ্ন 271। মেসোজোয়িক যুগ শুরু হয়? উত্তর, আনুমানিক 20 কোটি বছর পূর্বে। 272, এজ অফ রেপটাইলস বা সরীসৃপের যুগ এবং এজ অফ কনিফার্স বা সরলবর্গীয় মোচাকৃতি বৃক্ষের যুগ নামে পরিচিত কোন যুগ? উত্তর, মেসোজোয়িক যুগ। 273, কোন যুগে ডাইনোসর জাতীয় বৃহৎ জীবের আবির্ভাব ঘটে? উত্তর, প্লেটোরোজোয়িক যুগে। 274, মেসোজোয়িক যুগের সমাপ্তি ঘটে? উত্তর, আনুমানিক 6 কোটি 50 লক্ষ বছর পূর্বে। 275, মেসোজোয়িক যুগের অবসানের পর পৃথিবীতে কোন যুগ শুরু হয়? উত্তর, সেনোজোয়িক যুগ। 276, সেনোজোয়িক যুগ শুরু হয়? উত্তর, আনুমানিক 6 কোটি 50 লক্ষ বছর পূর্বে। 272, ভুল, সেনোজোয়িক যুগকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, দুই ভাগে। 278, সেনোজোয়িক যুগের ভাগ দুটি কী কী? উত্তর, টারশিয়ারি যুগ ও কোয়াটারনারি যুগ। 279, টারশিয়ারি যুগ শুরু হয়? উত্তর, আনুমানিক 6 কোটি 50 লক্ষ বছর পূর্বে। 280, কোন যুগে সর্বপ্রথম মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটে? উত্তর, টারশিয়ারি যুগে। 281, টারশিয়ারি যুগের সমাপ্তি ঘটে? উত্তর, আনুমানিক 20 লক্ষ বছর পূর্বে। 282, কোয়াটারনারি যুগ শুরু হয়? উত্তর, আনুমানিক 20 লক্ষ বছর পূর্বে। 283, কোয়াটারনারি যুগকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, দুই ভাগে। 284, কোয়াটারনারি যুগের ভাগ দুটি কী কী? উত্তর, প্লেইস্টোসিন যুগ ও হলোসিন যুগ। 285, প্লেইস্টোসিন যুগ শুরু হয়? উত্তর, আনুমানিক 20 লক্ষ বছর পূর্বে। 286, কোন যুগে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটে? এ, উত্তর, প্লেইস্টোসিন যুগে। 287, মানুষের সমাজ গড়ে উঠেছিল? উত্তর, প্লেইস্টোসিন যুগে। 288, কোন মহাদেশকে মানবজাতি জন্মস্থান বলা হয়? উত্তর, আফ্রিকা মহাদেশকে। 289, আফ্রিকা থেকে আদিম মানব সর্বপ্রথম কোন মহাদেশে পৌঁছেছিল? উত্তর, ইউরোপে। প্রশ্ন 290, ইউরোপ থেকে আদিম মানব কোন মহাদেশে পৌঁছেছিল? উত্তর,
এশিয়া। 291, কোন প্রজাতির মানবগোষ্ঠী সর্বপ্রথম আফ্রিকা থেকে অন্য মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে? উত্তর, হোমো ইরেকটাস। প্রশ্ন 292, হোমো ইরেকটাসের যাত্রার পরবর্তীকালে কোন প্রজাতির মানুষ আফ্রিকা থেকে অন্য মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে? উত্তর, হোমো স্যাপিয়েন্স। 293, প্লেইস্টোসিন যুগের সমাপ্তি ঘটে? উত্তর, আনুমানিক 10,000 বছর পূর্বে। 294, হলোসিন যুগ শুরু হয়? উত্তর, আনুমানিক 10,000 বছর পূর্বে। 296, বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? উত্তর, হলোসিন যুগের। 296, কিসের ভিত্তিতে ঐতিহাসিকরা ইতিহাস রচনার কাছে নিয়োজিত হন? উত্তর, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। 297, প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবে কিসের ওপর নির্ভরশীল? উত্তর, প্রত্নতত্ত্বের ওপর। 298, কোনটি প্রত্নতত্ত্বের উপাদান? উত্তর, সবগুলি। 300, ভারতের কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? উত্তর, পাঞ্জাবে সোয়ান নদী উপত্যকায়। 301, ইজিপ্টোপিথেকাস প্রজাতির মানুষ জীবাশ্ম কে আবিষ্কার করেন? ইজিপ্টোপিথেকাস প্রজাতির মানুষের জীবাশ্ম কে আবিষ্কার করেন? উত্তর, এলভিন সাইম। প্রশ্ন 302, ইজিপ্টোপিথেকাস প্রজাতির মানুষের জীবাশ্ম কবে আবিষ্কৃত হয়েছিল? উত্তর, 1963 খ্রিস্টাব্দে। 303, ভারতের কোথায় রামাপিথেকাস মানব প্রজাতির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? উত্তর, শিবালিক পার্বত্য অঞ্চল। প্রশ্ন 304, পৃথিবীতে কবে রামাপিথেকাস মানব প্রজাতির উদ্ভব ঘটে? উত্তর, আনুমানিক 1,40,00,000 বছর আগে। প্রশ্ন 305, ইথিওপিয়ায় প্রাপ্ত অস্ট্রালোপিথেকাস প্রজাতির শিশুকন্যার জীবাশ্মটির কি নাম দেওয়া হয়েছে? উত্তর, লুসি। 306, পৃথিবীতে কবে হোমো হাবিলিস মানব প্রজাতির উদ্ভব ঘটে? উত্তর, আনুমানিক 2,000,000 বছর আগে। পৃষ্ঠা 29, 307, প্রশ্ন, হোমো হাবিলিসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? উত্তর, LSB লিকি।
প্রশ্ন 308 কবে হোমো ইরেকটাস মানব প্রজাতির উদ্ভব ঘটে? উত্তর আনুমানিক 10 লক্ষ বছর আগে। 309 হোমো ইরেকটাসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? উত্তর ইউজিন ডুবয়েস। 310 হোমো ইরেকটাসের জীবাশ্ম সর্বপ্রথম কবে আবিষ্কৃত হয়? উত্তর 1890-92 খ্রিস্টাব্দে। 311 ইউজিন ডুবয়েস কোথায় সর্বপ্রথম হোমো ইরেকটাসের জীবাশ্ম আবিষ্কার করেন? উত্তর ইন্দোনেশিয়ার জাভা। 312 ইউজিন ডুবয়েস ইন্দোনেশিয়ার জাভায় প্রাপ্ত হোমো ইরেকটাসের জীবাশ্মটির কী নামকরণ করেন? উত্তর পিথেকান্থ্রোপাস ইরেকটাস। 313 জাভা মানব কোন প্রজাতির মানব জীবাশ্মকে বলা হয়? উত্তর পিথেকান্থ্রোপাস ইরেকটাস। 314 হোমোসেপিয়েন্সের প্রাচীন জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়? উত্তর আফ্রিকার মরক্কোতে। 315 বর্তমানকালের আধুনিক মানুষকে কোন নামে অভিহিত করা হয়? উত্তর হোমো স্যাপিয়েন্স। 316 কোথায় রোডেশীয় মানবের জীবাশ্ম পাওয়া গিয়েছে? উত্তর উত্তর রোডেশিয়া। 317 কবে ক্লোম্যাগনন মানবের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? উত্তর 1868 খ্রিস্টাব্দে। 318 কোথায় ক্লোম্যাগনন মানবের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? উত্তর ফ্রান্সিস ক্লোমেনিয়ান অঞ্চলে। 330 প্রশ্ন 319 চীনের কোথায় একই সঙ্গে নারী পুরুষ ও শিশুর দেহ অবশেষ আবিষ্কৃত হয়েছে? উত্তর চাওকাউ তিয়েন পাহাড়। 320 সিনান্থ্রোপাস মানবের জীবাশ্ম কে আবিষ্কার করেন? উত্তর পেই ওয়েনচুং। 321 সিনান্থ্রোপাস মানবের জীবাশ্ম কবে আবিষ্কৃত হয়? উত্তর 1929 খ্রিস্টাব্দে। 322 সিনান্থ্রোপাস মানবের জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়? উত্তর চাওকাউ তিয়েন পাহাড়। 323 সিনান্থ্রোপাস জীবাশ্মের কী নামকরণ করা হয়েছে? উত্তর পিকিং মানব। 324 হোমো ইরেকটাস শব্দের অর্থ কী? উত্তর দণ্ডায়মান মানুষ। 325 হোমো হাবিলিস শব্দের অর্থ কী? উত্তর দক্ষ মানুষ। 326 হোমো স্যাপিয়েন শব্দের অর্থ কী? বুদ্ধিমান মানুষ। 327 প্রাচীনকালে শিকারী মানুষদের পরিবার কেমন ছিল? উত্তর মাতৃতান্ত্রিক। সি 328
আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিলেন? উত্তর, কুকুরকে। 329 খ্রিস্টপূর্ব 4000 অব্দে কারা সর্বপ্রথম ঘোড়াকে পোষ মানিয়েছিল? উত্তর, মধ্য এশিয়া যাযাবররা। 330 আধুনিক মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গিয়াছে? উত্তর, আফ্রিকায়। 331 প্রশ্ন, 331 পৃথিবীর কোথায় প্রথম কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে? উত্তর, মেসোপটেমিয়ার জার্ম অঞ্চলে। 332 পৃথিবীর প্রাচীনতম কাস্তের নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তর, ওয়াদি এল নাতুফ পাহাড়ে। 333 মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করে? উত্তর, যব। 334 ভারতে সর্বপ্রথম ধান চাষ শুরু হয়? উত্তর, আনুমানিক 5000 বছর পূর্বে। 335 ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম কি? উত্তর, মেহেরগড় সভ্যতা। 336 মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর, তাম্রপ্রস্তর যুগ। প্রশ্ন 337 মেহেরগড় সভ্যতার বিকাশের সময়কাল কত? উত্তর, আনুমানিক 7000 থেকে 2500 খ্রিস্টাব্দ পূর্ব। 338 মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর, জা ফ্রান্সোয়া জারিজ। 339 জা ফ্রান্সোয়া জারিজ কোন দেশের প্রত্নতত্ত্ববিদ ছিলেন? উত্তর, ফরাসি প্রত্নতত্ত্ববিদ। 340 মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? উত্তর, 1974 খ্রিস্টাব্দে। 341 মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উত্তর, সিন্ধু উপত্যকায়। 342 মেহেরগড় সভ্যতায় আবিষ্কৃত প্রাচীনতম কৃষি যন্ত্রটির নাম কি? উত্তর, বিটুমেন পাথরের তৈরি কাস্তে। 332 প্রশ্ন, 343 মেহেরগড় সভ্যতায় কোন কৃষি ফসল চাষের প্রাচীনতম নিদর্শন হয়েছে? উত্তর, কার্পাস তুলো। 344 প্রাচীন কোন সভ্যতা থেকে স্বস্তিক চিহ্নের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? উত্তর, মেহেরগড় সভ্যতা। 345 মেহেরগড় সভ্যতার পতন কবে ঘটে? উত্তর, আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব। 346 ভারতে আবিষ্কৃত প্রাচীনতম নগরকেন্দ্রিক সভ্যতার নাম কি? উত্তর, হরপ্পা সভ্যতা। 347 কোন সময়ে হরপ্পা সভ্যতা বিকাশ লাভ করে?
উত্তর আনুমানিক 2500 থেকে 1750 খ্রিস্টপূর্ব। 348, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। 349, হরপ্পা শব্দের অর্থ কি? উত্তর পশুপতির খাদ্য। 350, সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্র হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর পাকিস্তানের মন্টগোমারি জেলায়। 351, মহেঞ্জোদড়ো শব্দের অর্থ কী? উত্তর মৃতের স্তূপ। 352, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র মহেঞ্জোদড়ো বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর পাকিস্তানের লারকানা জেলায়। 353, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র লোথাল কোন রাজ্যে অবস্থিত? উত্তর গুজরাট। 354, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র সুতকাজেন্দর কোথায় অবস্থিত? উত্তর বালুচিস্তান। 33, 33, প্রশ্ন 355, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র চানহদারো কোথায় উপস্থিত, কোথায় অবস্থিত? উত্তর সিন্ধু প্রদেশ। 356, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র কোডডিজি কোথায় অবস্থিত? উত্তর সিন্ধু প্রদেশ। 357, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র রাখিগাড়হি কোথায় অবস্থিত? উত্তর হরিয়ানা। 358, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র বনওয়ালি কোথায় অবস্থিত? উত্তর হরিয়ানা। 359, হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তর উত্তরপ্রদেশ। 360, হরপ্পা সভ্যতার আয়তন কত ছিল? উত্তর আনুমানিক 400,000 বর্গ কিলোমিটার। 361, কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা ছিল না? উত্তর মেহেরগড় সভ্যতা। 362, আগেরটা 361 ছিল। 362, হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্রের নাম কি? উত্তর জম্মু ও কাশ্মীরের মান্ডা। 363, হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্রের নাম কি? উত্তর ডিমাবাদ। 364, হরপ্পা সভ্যতার পূর্বতম কেন্দ্রের নাম কি? উত্তর আলমগীরপুর। 365, হরপ্পা সভ্যতার পশ্চিমতম কেন্দ্রের নাম কি? উত্তর সুতকাজেন্দর। 366, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? উত্তর নগর পরিকল্পনা। 34, প্রশ্ন 367, হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গিয়েছে? উত্তর মহেঞ্জোদড়ো। 368,
হরপ্পা সভ্যতার কোথায় বৃহত্তম শস্যাগারের সন্ধান পাওয়া গিয়েছে? উত্তর হরপ্পা। 369, হরপ্পায় প্রাপ্ত বিশাল শস্যাগারটিকে কে বর্তমানকালে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন? উত্তর এএল ব্যাসম। 370, সিন্ধু সভ্যতার কোথায় পুরোহিত রাজার মূর্তি আবিষ্কৃত হয়েছে? উত্তর মহেঞ্জোদড়ো। 371, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানত না? উত্তর ঘোড়া। 372, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না? উত্তর লোহা। 373, হরপ্পা সভ্যতার প্রচলিত লিপির নাম কি? উত্তর সিন্ধু লিপি। 374, হরপ্পা সভ্যতার কোথায় ধান চাষের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? উত্তর লোথাল ও রংপুর। 375, হরপ্পা সভ্যতার কোথায় লাঙল ব্যবহারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? উত্তর কালীবঙ্গান। 376, হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হতো? উত্তর শিলমোহর। 377, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হতো? উত্তর স্টিয়াটাইট। 378, ভারতের বাইরে কোথায় হরপ্পা সভ্যতার শিলমোহর আবিষ্কৃত হয়েছে? উত্তর মেসোপটেমিয়ায়। পৃষ্ঠা 35, প্রশ্ন 379, ভারতের বাইরে কোথায় হরপ্পা সভ্যতার শিলমোহরযুক্ত কাপড়ের গাঁট আবিষ্কৃত হয়েছে? উত্তর মেসোপটেমিয়ায়। 380, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? উত্তর ইরাক। 381, কবে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটে বলে মনে করা হয়? উত্তর আনুমানিক 4000 খ্রিস্টপূর্ব। 382, প্রাচীন মিশরের নগর রাষ্ট্রকে কি বলা হতো? উত্তর লোম। 383, প্রাচীন মিশরের শাসকদের কি বলা হতো? উত্তর ফ্যারাও। 384, মিশরীয় সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তর মাতৃতান্ত্রিক। 385, মিশরে আবিষ্কৃত শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন কোনটি? উত্তর পিরামিড। 386, প্রাচীন মিশরের ওষুধ মাখানো ও কাপড় জড়ানো সংগ্রহিত মৃতদেহকে কি বলা হয়? উত্তর মমি। 387, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? উত্তর মিশর। 388, মিশরে মোট কতগুলি পিরামিড রয়েছে? উত্তর 118টি। 389, পিরামিডের ভিতরে কি রয়েছে? উত্তর ফ্যারাওদের সমাধি। 390, কোন নগরীতে মিশরের ফ্যারাও পরিবারের সদস্যদের সমাধিস্থল গড়ে উঠেছিল? উত্তর থিবস নগরীতে। 36, প্রশ্ন 391, ভ্যালি অফ কিংসে মোট কতগুলি সমাধি আবিষ্কৃত হয়েছে? উত্তর 62টি। 392, কোন ফ্যারাওয়ের রাজত্বকালে মিশরে সর্বপ্রথম পিরামিড নির্মিত হয়? উত্তর
জোস এর রাজত্বকালে 393। মিশরের প্রথম পিরামিডটি কোথায় নির্মিত হয়? উত্তর মেমফিসে। 394। কোন ফ্যারাওয়ের সমাধির উপর মিশরের প্রথম পিরামিড নির্মিত হয়? উত্তর ফ্যারাও জোস। 395। মিশরের অধিকাংশ পিরামিড কোন সময়ে নির্মিত হয়? উত্তর আনুমানিক 1800 থেকে 1700 খ্রিস্টপূর্ব। 396। মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি? উত্তর খুফুর পিরামিড। 397। খুফুর পিরামিডের উচ্চতা কত? উত্তর 481 বা 481 ফুট। 398। পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকা কোথায় আবিষ্কৃত হয়? উত্তর মিশরে। 399। কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। 400। মেসোপটেমিয়া সভ্যতার বিকাশকাল কত? উত্তর আনুমানিক 4000 খ্রিস্টপূর্ব। 401। মেসোপটেমিয়ার শব্দের অর্থ কি? উত্তর দুই নদীর মধ্যবর্তী দেশ। 402। মেসোপটেমিয়া সভ্যতার উত্তরাংশের নাম কি? উত্তর আসিরিয়া। পৃষ্ঠা 37। প্রশ্ন 403। আসিরিয়া অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর আসিরীয় সভ্যতা। 404। মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণাংশের নাম কি? উত্তর ব্যাবিলনিয়া। 405। ব্যাবিলনিয়া অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর ব্যাবিলনীয় সভ্যতা। 406। ব্যাবিলনিয়ার উত্তরাংশের উঁচু ভূমিভাগের নাম কি? উত্তর আক্কাদ। 407। আক্কাদ অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর আক্কাদীয় সভ্যতা। 408। ব্যাবিলনিয়ার দক্ষিণাংশের নিচু ভূমিভাগের নাম কি? উত্তর সুমের। 409। সুমের অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর সুমেরীয় সভ্যতা। 410। সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতার লোকেরা ঘরবাড়ি নির্মাণের জন্য কোন উপকরণ ব্যবহার করত? উত্তর রোদে শুকানো ইট। 411। সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতার নগর দেবতার মন্দিরগুলিকে কি বলা হয়? উত্তর জিপুরাত। 412। জিপুরাত শব্দের অর্থ কি? উত্তর স্বর্গের পাহাড়। 413। কোন সভ্যতার লোকেরা সর্বপ্রথম চাকা ব্যবহার করে রথের প্রচলন করেছিলেন? উত্তর সুমেরীয় সভ্যতা। 414। কোন সভ্যতার লোকেরা চাঁদের আবর্তনের ভিত্তিতে চান্দ্রমাসের প্রচলন করেছিলেন? উত্তর সুমেরীয় সভ্যতা।